হচ্ছে আপনার A73 5G একদম লেটেস্ট মডেল, দেখার মতো একদম ফ্রেশ। আচ্ছা দেখেন কত সুন্দর একটা ফোন, দেখার মতো একটা ফোন একেবারে। ঠিক আছে S21 আলট্রা একেবারে ফুল ফ্রেশ একটা সেট, 12GB 256GB একদম আইমি ম্যাচ করা অরিজিনাল কেবল সহ একেবারে ফুল ফ্রেশ, কোনো খোলা কাজ করা হয় না, ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কন্ডিশন নিয়ে কথা বলার কিছু নাই, ফুল ফ্রেশ কন্ডিশনের একটা প্রোডাক্ট। ঠিক আছে দেখেন কত সুন্দর, ঠিক আছে আপনার যার পছন্দ হয় যেটা পছন্দ হয় দেখে শুনে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা হিউজ কোয়ান্টিটি কারণ এটা আমার প্রচুর পরিমাণ চলে, এটা আর হলো Note 20 আলট্রা, এই দুইটা প্রোডাক্ট প্রচুর পরিমাণে চলে। দেখেন আপনার কি কালার লাগবে, এটা হিউজ পরিমাণ আর কালার আছে কিন্তু কয়েকটা দেখেন। ঠিক আছে কালার আছে কিন্তু, কালার আছে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 6x128GB ইন ডিসপ্লে ফিঙ্গার কার্ভ ডিসপ্লে, সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং রিফ্রেশ হার্ট হচ্ছে আপনার 120 হার্টজ, মেটাল বডির একটা সেট, খুব ভালো একটা সেট, খুব মজবুত, এবং এটা যারা গেম খেলেন মূলত তাদের জন্য বেস্ট একটা ফোন হবে। 4500mAh ব্যাটারি ইন ডিসপ্লে ফিঙ্গার, এটা আনঅফিশিয়াল প্রাইসই হচ্ছে 54,000 টাকা, এটা আমরা অনলি পুরাই ক্র্যাশ একেবারে দেখার মতো একটা, যারা গেম খেলে এটা কিন্তু খুব মজবুত একটা সেট Note 20। আচ্ছা যারা গেম খেলে মূলত তাদের জন্য এটা খুব ভালো একটা ডিভাইস, অরিজিনাল অথেন্টিক ফোনের কোয়ালিটি প্লাস কালার দেখলে বুঝবেন। আমি এটা আমি বলবো না, এটা আপনি একটু দেখায় দেন ভিউয়ারদেরকে। ঠিক আছে অরিজিনাল ফোনের প্রিয় ভিউয়ার যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন। আমরা কিন্তু চলে আসছি আবারও জমুনা ফিউচার পার্কে, তা আমরা কোথায় চলে আসছি অবশ্যই বুঝতে পারছেন, আমার পাশে আছে কিন্তু Nuraalam ভাই, কেমন আছেন ভাই আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন না? জি। তো ভিউয়ার্স আমরা কিন্তু চলে আসছি আজকে iPark BD-তে, আর iPark BD-র কিন্তু কালেকশন সবসময়ের জন্য মাথা নষ্ট কালেকশন থাকে, আজকেও দেখেন হিউজ মাথা নষ্ট কালেকশন, মানে পুরো স্যামসাং এর যে কত কালেকশন আছে সব মডেলের কিন্তু স্যামসাং এর কালেকশন গুলো পেয়ে যাবেন, ওয়ান প্লাস এর কালেকশন, সোনির কিছু কালেকশন আছে, তারপরে আসলে এখানে কিছু আপনারা কিছু কালেকশন ইউনিক কিছু কালেকশন আছে, তার ভিতরে শাওমির, অপোর, ভিভোর, তারপরে দেখছিলাম আরও কিসের জন্য একটা কালেকশন আছে, মোটোরোলার। তো এই ফোনগুলো কীভাবে নেবেন প্রাইস লিস্টের সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেবো, অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে হয়তো আপনার পছন্দের কাঙ্ক্ষিত ফোনটি এখান থেকে নিতে পারবেন। তো ভিউয়ার্স আমরা শুরুতে শপের লোকেশনটা একটু জেনে নেবো ভাই, লোকেশনটা বলে দেন। লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক Level 4 Block C, দোকান নাম্বার হচ্ছে 42A2C Block, আর দোকানের নাম হচ্ছে iPark BD। আর আপনারা সহজেই যদি মার্কেটে যে কোনো প্রান্তে থাকেন আপনারা খুব সহজে বলবেন যে অজুখানা অথবা টেলিটক কাস্টমার কেয়ার গলি, একটা এই গলিটাই টেলিটক কাস্টমার কেয়ার এই পাশে, অজুখানা এই পাশে, মানে একই গলির ভিতরে, তো সহজেই আপনারা পেয়ে যাবেন। সেখানে এসে দেখবেন সাইনবোর্ডে লেখা আছে iPark BD। অবশ্যই কিন্তু আপনাদের সুবিধার্থে শপের অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, স্ক্রিন নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ফোন দেবেন। তো প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা একটু বলুন। প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি বরাবরের মতোই ইনশাল্লাহ এখনও তাই আছে, আপনারা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, যারা ঢাকার ভিতরে আর যারা ঢাকার বাইরে তাদের জন্য 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আর 1 বছর সার্ভিস ওয়ারেন্টি তো আছে। আচ্ছা আচ্ছা, আর আপনার মানে ঢাকা আর আমরা কুরিয়ার করে থাকি বাংলাদেশের ইনশাল্লাহ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কুরিয়ার করি, এমনকি বাংলাদেশের বাইরে থেকে অনেক ফোন আসে, আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রোডাক্ট পাঠাই, ওখান থেকে ফোন আসে যে ভাইয়ের জন্য খালুর জন্য লাগবে এরকম আমরা পাঠাই দিই। এদিক দিয়ে ইনশাল্লাহ আপনাদের আমানত খেয়ানত হবে না, আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা কোনো অনলাইনে অর্ডার করতেছেন, আপনারা সরাসরি দোকানে অর্ডার করতেছেন, এখানে আমার সাইনবোর্ড আছে, দোকান আছে, মেমো আছে, আপনারা কুরিয়ার অফিস থেকে অবশ্যই মেমোটা বুঝে নেবেন, সেক্ষেত্রে আপনাদের টেনশন করার কিছু নাই, ইনশাল্লাহ আপনাদের আমানত খেয়ানত। যেরকম বলবো আপনার বাসায় থাকলে যে প্রোডাক্ট পাবেন আপনি এখানে আসলে একই প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ। আচ্ছা তো কন্ডিশনটা কি, মানে কত কি অ্যাডভান্স? আপনার 2040 টাকা আপনি বিকাশ করবেন প্রথমে, তারপর বাকি টাকা আপনার কুরিয়ার অফিসে দিয়ে আপনি ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন, সমস্যা নেই কনফার্মের জন্য। হ্যাঁ কনফার্মের জন্য আপনি 2040 টাকা, জাস্ট এটা অর্ডার কনফার্ম করার জন্য। আচ্ছা বাকি টাকা আপনি দিতে পারবেন। ভিউয়ার্স আর কথা বলছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে, অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন। তো ভাই শুরু করলাম। হ্যাঁ ইনশাল্লাহ ফার্স্ট কি দেখবো তাহলে? জি ফার্স্ট কি দুইটা বক্সের ইয়া আছে, প্রোডাক্ট আছে, এগুলো দেখাই। আচ্ছা হিউজ কালেকশন যেহেতু একটু আমরা শর্টকাটে করব, শর্টকাটে করব। জি বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথমে আছে S21 আলট্রা একেবারে ফুল ফ্রেশ একটা সেট, 12GB 256GB একদম আইমি ম্যাচ করা অরিজিনাল কেবল সহ একেবারে ফুল ফ্রেশ, কোনো খোলা কাজ করা হয় না, ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে দিব খোলা কাজ করা হয় না। ঠিক আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, একদম ফ্রেশ কন্ডিশন। আচ্ছা নিতে পারেন এই ফোনটা। ঠিক আছে কত, 12GB 256GB ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা কন্ডিশন নিয়ে তো কথা বলার কিছু নেই, বক্স সহ প্রোডাক্ট, তাও আবার কিন্তু আর ক্যামেরা কিন্তু খুবই ভালো, চাঁদের ছবি তোলা যাবে। আচ্ছা প্রাইস কত এসেছে এটা? এটা প্রাইস দিচ্ছি আপনার 66,000 টাকা, 66,000 টাকা একদম রেট কমা দিয়ে পুরো মার্কেট চ্যালেঞ্জ ইনশাল্লাহ, একদম 66,000 টাকা, 66,000। আশা করি বক্স সহ এই প্রোডাক্ট আপনার 66,000 কেউ পাবেন না, এতটুকু ইনশাল্লাহ আমি বলতে পারি। আচ্ছা ঠিক, আর সবচেয়ে রানিং কালার সিলভার কালার, সবচেয়ে রানিং কালার। আচ্ছা ওকে, নেক্সট কি আছে তাহলে? নেক্সট আছে পোকো, যারা গেম খেলে পোকো X3 Pro, আচ্ছা বক্স সহ
পোকো এক্স থ্রি পুরো পাবেন আপনারা অনলি 21,000 টাকা। এটা হচ্ছে 8 GB 128 GB ভ্যারিয়েন্ট, 8 128 GB ভ্যারিয়েন্ট, এটা 21,500 টাকা রাখবো। আচ্ছা 21,500 টাকা, সরি 21,000 টাকা। এটা কিন্তু পোকো, পোকো এক্স থ্রি পুরো 8 GB র্যাম, এটা 8 GB র্যাম, 8 GB র্যাম, এটা বক্স সহ। আচ্ছা 21,000 টাকা, জি 21,000 টাকা রাখবো। দেখতে পাচ্ছেন, ঠিক আছে, বক্স সহ প্রোডাক্ট কিন্তু। আচ্ছা এরপরে কি, এরপরে আছে হচ্ছে আমার দোকানে বর্তমান সময়ে খুব রানিং একটা মডেল, যেমন গত আপনার অ্যাডে আপনি নিজেরই তো কতগুলো কাস্টমারের কাছে নিয়ে দিয়েছেন, আর এমনও অনেকগুলা আল্লাহর রহমতে সেল করছি, প্রচুর কিনছিলাম আমরা। আচ্ছা নোট 20 আলট্রা, 12 GB 256 GB, একেবারেই অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট, আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কন্ডিশন নিয়ে কথা বলার কিছু নাই, ফুল ফ্রেশ কন্ডিশনে একটা প্রোডাক্ট, ঠিক আছে, দেখেন কত সুন্দর, ঠিক আছে, আপনার যার পছন্দ হয় যেটা পছন্দ হয় দেখে শুনে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা 12 256 GB, 12 GB 256 GB একেবারেই অথেন্টিক এবং খুব সুন্দর। আপনারা আমার কথা হয়েছে, আপনারা কিনেন বা না কিনেন আমার দোকান আসা অন্তত আমার প্রোডাক্টগুলো আপনারা দেখে যান, দেখে যান তাহলে বুঝতে পারবেন। আচ্ছা প্রেস, আমি বলবো না যে কাঠটা ভালো কাঠটা খারাপ, আপনারা একটু দেখে বুঝা নিয়ে নিন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, প্রেস কত হচ্ছে এগুলো? এটা প্রাইসটা দিচ্ছি আপনার, গত এটা ছিল 56,500, এটাই সবচেয়ে কম রেট ছিল, কারণ অ্যাক্সেসরি দেওয়ার পরে 56,500 কেউ দেয় নাই। হ্যাঁ চার্জার ছিল, আর প্রত্যেকটা সেটের সাথে চার্জার থাকবে, এবং শুধু আমি নর্মাল কোনো চার্জার দিই, আপনারা চার্জারটা বুঝে নিয়ে যাবেন। এটার সাথে যে চার্জারটা দিব, আপনি চার্জারটা দেখলে যে কোনো জায়গা থেকে কিনবেন, অন্তত মিনিমাম হলেও 2500 টাকা লাগবে এটা চার্জারটা কিনতে, যদি যায় কিন্তু আমি চার্জারটা ফ্রি দেবো। এটার সাথে আপনার টাইপ সি হেডফোন একটা ফ্রি দেবো, সেটা হচ্ছে 1 কেজির হেডফোন। 1 কেজির হেডফোন আপনারা জানেন এটা একটা ব্র্যান্ডের হেডফোন, 1 কেজির একটা হেডফোনের দাম কয় টাকা আপনারা অবশ্যই জানেন। অতএব এটা রাখবো এখন আরও 1,000 টাকা, অনলি 55,500, একদম মার্কেট চ্যালেঞ্জ। যে আশা করি শুধু এই এখানেই না, আল্লাহ তাআলার রহমতে আপনি অন্যান্য জায়গায় যাচাই করে দেখবেন যে অ্যাক্সেসরি দেওয়ার পরে এর চেয়ে কম রেট কোথাও দিছে কিনা। আচ্ছা 55,500 টাকা, 55,500 টাকা অনলি। ওকে পরে কি আছে? একদম মার্কেট চ্যালেঞ্জ রেটিং। আচ্ছা নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে আপনার বরাবরের মতো যেটা নোট 10 প্লাস, যেটা আমার দোকানে সব রানিং মডেল যেটা আছে, হিউজ কোয়ান্টিটি, কারণ এটা আমার প্রচুর পরিমাণ চলে। এটা আর হলো নোট 20 আলট্রা, এই দুইটা প্রোডাক্ট প্রচুর পরিমাণে চলে। দেখেন ভিউয়ার্স, আপনি কি কালার লাগবে, এটা হিউজ পরিমাণ, আর কালার আছে কিন্তু কয়েকটা, দেখেন ঠিক আছে, আপনার যেটা পছন্দ হয় এখান থেকে কালার, হ্যাঁ ওটাই নিয়ে নিতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, একদম 100% এগ্রেডের প্রোডাক্ট এবং কোয়ালিটি ফুল। নোট 10 প্লাস, ঠিক আছে, নোট 10 প্লাস 12 GB 256 GB ভ্যারিয়েন্টের একেবারে ফুল ফ্রেশ, আপনি যেটাই নেন, কালার আছে কিন্তু, কালার আছে, হিউজ কালার আছে, সমস্যা নাই, দেওয়া যাবে, যে যার যে কালারটা যার পছন্দ হয় নিয়ে নিতে পারেন। আর সবচেয়ে রানিং কালার হচ্ছে অরোরা গুলো, সেটা আরো বেশি আছে, সমস্যা নাই, প্রত্যেকটা কালারই আছে, ব্লু কালার আছে একটা, ব্লু কালারও আছে। আচ্ছা প্রাইস কত করে? এটা প্রাইস দিছিলাম গত এটা ছিল আপনার 36,500 টাকা, ওইটা আপনার চার্জার সহ হেডফোন সহ, এবারে এটাও কমাই দিব ইনশাল্লাহ, অনলি 35,500 রাখবো, 35,500, এটার সাথে সমস্ত আপনার চার্জারও দিব এবং 1 কেজির হেডফোনও দিব এটার সাথে, কারণ এটার সাথে আপনারা জানেন এটা স্যামসাংয়ের 45 ওয়াটের চার্জার দাম কয় টাকা, মিনিমাম কিনতে গেলে আপনার 2000 থেকে 2500 টাকা নেবে, যে কোনো জায়গা থেকে কিনবেন, ওইটাও ফ্রি দিব, প্লাস ওইটার সাথে আপনার 1 কেজির একটা হেডফোনও ফ্রি দিব, টাইপ সি হেডফোন, ঠিক আছে, কারণ এটার সাথে তার ইয়ার পিন চলে না, টাইপ সি হেডফোন দিব ইনশাল্লাহ। তারপর আছে কিন্তু 82 আছে, তারপরে 82 তো আপনারা জানেনই বর্তমান সময়ে এটা খুব রানিং একটা মডেল। আচ্ছা কালার আছে কিন্তু, হ্যাঁ কালার আছে, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 6 128 GB ইন ডিসপ্লে ফিঙ্গার কার্ভ ডিসপ্লে, সুপার আমোলেড ডিসপ্লে, এবং রিফ্রেশ হার্ট হচ্ছে আপনার 120 হার্টজ, তারপরে হচ্ছে আপনার 4500 mAh ব্যাটারি। আচ্ছা একটা সেটে যা দরকার সবকিছু আছে, সবকিছু আছে, ঠিক আছে, আবার সেটটাও কিন্তু খুব সুন্দর একটা ফোন, ভিউয়ার দেখুন, মানে সেটটা ধরলেই খুব মজবুত মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, প্রাইস কত? এটা হচ্ছে 28,500 টাকা, 28,500 টাকা রাখবো, 28 করা যায় না, 28 করা যায় না, কারণ কি আমরা তো জানেন এক্স সবকিছু দিয়ে একটা হেড চার্জার দাম কয় টাকা মিনিমাম, একটা চার্জার দাম 1500 টাকা, একটা হেডফোন দাম আছে 1200 টাকা, তাহলে হিসাব করে দেন কয় টাকা কমলো, এই হিসেবে ঠিক আছে মোটামুটি। আচ্ছা জান, আপনি বলছেন আমি তারপর আপনার কথা রাখবো ইনশাআল্লাহ, 28,000 টাকা দিব। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, এটা কিন্তু 28,000 টাকা, 28,000 টাকা দিব, তবে আপনারা যাচাই করবেন এই রেটটা, কারণ অ্যাক্সেসরি দেওয়ার পর এটা রেট কয় টাকা থাকে এটা আপনারা যাচাই করে দেখবেন, অবশ্যই অবশ্যই, আশা করি এই রেট ইনশাআল্লাহ কেউ দেয় নাই, ফোন দিলে তারপর কিন্তু অনেক অনেক কারণ তারপরে হচ্ছে আপনার A95G, যারা গেম খেলেন মূলত তাদের জন্য একটা সেট খুব ভালো একটা সেট, আমাকে একটা সেট দিতে, ঠিক আছে, স্ন্যাপড্রাগন 855 মেটাল বডির একটা সেট, খুব ভালো একটা সেট, খুব মজবুত, এবং এটা যারা গেম খেলেন মূলত তাদের জন্য বেস্ট একটা ফোন হবে, 4500 mAh ব্যাটারি, ইন ডিসপ্লে ফিঙ্গার, এটা আনঅফিশিয়াল প্রাইসই হচ্ছে 54,000 টাকা, এটা আমরা অনলি রাখতেছি 20,500 টাকা। আচ্ছা ভিউয়ার্স, এটা কিন্তু গত এডে ছিল, আমি আরো 500 টাকা কমাই দিলাম, অনলি 20,000 টাকা রাখবো, 20,000 টাকা, জি, তাও এটার সাথে চার্জার ইয়া থাকবে, হেডফোন থাকবে। আচ্ছা 20,000 টাকা রাখবো। ওকে নেক্সট কি আছে তাহলে? তারপরে হচ্ছে S21, খুব সুন্দর একটা প্রাইস দিব,
আচ্ছা দেখেন ভিউয়ার্স, এটা কিন্তু খুব সুন্দর একটা ফোন, ঠিক আছে, S21 পুরো ধামাকা ধামাকা। আচ্ছা যারা নেবেন এই ফোনগুলো নিতে পারেন, ঠিক আছে, ক্যামেরার কোয়ালিটি নিয়ে কথা বলার কিছু নাই, খুব সুন্দর ফোন। আচ্ছা প্রেস কত দিচ্ছেন? এটা প্রাইস দিচ্ছে অনলি 40,500 টাকা, 40,500, 1,000 টাকা কমাই দিছি। আচ্ছা 40,500 টাকা, এটা সাথেও চার্জার থাকবে। আচ্ছা তারপরেও চার্জার দিব ইনশাআল্লাহ। তাই আমার মনে হয় না যে এই রেটটা কেউ ই করছে, ভালো একটা রেট দিছে ইনশাআল্লাহ। 40,500 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। অনেক কাস্টমার, অনেক ভিউয়ার্সরা বলে দাম একটু বেশি, দাম একটু বেশি, 1,500 1,000 বড় কথা না, বড় কথা হচ্ছে আমি দিন শেষে কিনলাম প্রোডাক্ট, ওটা হচ্ছে বড় কথা। অবশ্যই, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে এটার ব্যাপারে অনেকেই বলে যে S20 Plus কোয়ালিটি শেষ নাই, বাজারে অনেক কোয়ালিটি আছে, এখন আপনি কোনটা নিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আপনার ডিসপ্লে কোয়ালিটিটা খালি একটু দেখাই দেন, কারণ বিএসআই এটা নিয়ে অনেক সময় বলে যে রেট একটু বেশি। আসলে আপনার কোয়ালিটি নেন, আপনারা ওই রিপাবলিশ প্রোডাক্ট না নিয়ে অরিজিনাল প্রোডাক্ট নেন, টাকাটা কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, ভিউয়ার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ক্যামেরা, ডিসপ্লের কালারটা দেখেন, অরিজিনাল ডিসপ্লের কালারই অন্যরকম, অন্যরকম, এ গ্রেডের প্রোডাক্ট। আচ্ছা ঠিক আছে ভিউয়ার, এটা কিন্তু খুব সুন্দর একটা ফোন, ঠিক আছে। এটা 12GB 256GB না, 12128 না, 12256। আচ্ছা প্রাইস কত দিচ্ছেন? এটা প্রাইস দিচ্ছি আমরা অনলি 35,000 টাকা রাখবো, 35,000, অনলি 35,000 টাকা রাখবো। গত এটার থেকে 1,500 টাকা কমাই দিছি, অরিজিনাল ডিসপ্লে আবার ইচ্ছে কমে দেওয়া, আমরা 32-30 পাওয়া যায়, কিন্তু এগুলো কম দামি, এটা অরিজিনাল ডিসপ্লের প্রোডাক্ট। আচ্ছা এখানে কিন্তু আবার এটার সাথে আপনার অ্যাক্সেসরিজ আছে, আমিও জানি অনেক কাস্টমার আমার এটা নিয়ে কথা বলছে, এই জন্য তাদের উদ্দেশ্যে আমি বলছি যে এটা কমে পাওয়া যায়, আমিও কমে পাই, কিন্তু আমি এটা কমে কিনি না, কারণ কি এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব অনেকের ভিতরে, এটার ভিতরে নিয়ে কথা আছে, কারণ এটা কোয়ালিটির অনেক কয়েকটা কোয়ালিটি ভেরিয়েন্ট বেরিয়েছে, যার ফলে আপনার ভালো মন্দটা আপনি বেছে নিতে হবে, আর এটার সাথে অ্যাক্সেসরি সহ আমি 35-5 রেট দিছি। আশা করি আমি দেখি ভিডিও যে দেখি না এমনটা না, এটা কমেও পাওয়া যায়, কিন্তু এটা কোয়ালিটি ভালো, আপনারা যাচাই বাছাই করে নিন। আচ্ছা ঠিক আছে, তারপর আছে S10 Plus, তারপরে হচ্ছে আমার খুব রানিং একটা মডেল, এটা হচ্ছে S10 5G, এটা হচ্ছে আমার কাছে একটাই ভেরিয়েন্ট আছে আপনার, 8GB 512GB, এটা চার্জ নেই, চার্জ দিয়ে ঠিক আছে, এটা 8GB 512GB সেটও ফ্রেশ আছে, এটা রাখতে পারবো আপনার জন্য অনলি 29,500 টাকা, এটা একটি 32-এর নিচে কেউ দিবেন, এটা 512GBটা। আচ্ছা তারপরে আছে কি? তারপরে হচ্ছে আপনার নোট 20, আচ্ছা অরিজিনাল ডিভাইস একটু দেখেন, 100% অরিজিনাল অথেন্টিক ডিভাইস। আচ্ছা নোট 20, জি নোট 20, ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাই ক্র্যাশ, একেবারে দেখার মতো একটা, যারা গেম খেলে এটা কিন্তু খুব মজবুত একটা সেট, নোট 20। আচ্ছা যারা গেম খেলে মূলত তাদের জন্য এটা খুব ভালো একটা ডিভাইস। প্রাইস কত দিচ্ছেন এটা? এটা প্রাইস দিচ্ছি আমরা কত দিব বলেন, দেন কমাই দেন যা দেন, ঠিক আছে 37,000 টাকা রাখবেন, 37,000, হ্যাঁ 37,000 টাকা ডিভাইস, এটা কিন্তু 37,000 টাকা, সাথে কিন্তু আপনারা হেডফোন আর চার্জার পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা পরে এর সাথে কালার আছে, দুইটা কালার আছে, আরো কালার আছে, আপাতত দুইটা কালার, হ্যাঁ ব্রোঞ্জ কালার আছে, এটা যারা গেম খেলে সবচেয়ে রানিং কালার আছে, ব্ল্যাক কালারটা সবচেয়ে বেশি চলে, কালারটাও খুব সুন্দর, আর এগুলা কি যারা গেম খেলে তাদের জন্য ফ্ল্যাট ডিসপ্লে। আচ্ছা পরে তারপরে হচ্ছে আপনার জাতীয় ফোন S10 Plus। আচ্ছা আমি নিজে যে কতজনের নিয়ে কতজন দিয়েছেন আপনি, ঠিক আছে ভিউয়ার দেখতে পাচ্ছেন, হ্যাঁ অরিজিনাল অথেন্টিক ফোনের কোয়ালিটি প্লাস কালার দেখলে বুঝবেন, আমি এটা আমি বলবো না, এটা আপনি একটু দেখায় দেন ভিউয়ারদেরকে, ঠিক আছে, অরিজিনাল ফোনের ফিনিশিং কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন না, এই গ্রেডের প্রোডাক্ট দেখলে বুঝবেন, এটা আমার বলার দরকার নাই, কারণ আমার প্রোডাক্ট আমি ভালো বলবো এটাই স্বাভাবিক, কিন্তু আপনাকে দেখে নিতে হবে। আচ্ছা ইনশাআল্লাহ তো খুবই ভালো ক্যামেরা দেখেন, ঠিক আছে। আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন? এটা প্রাইস দিচ্ছি কত দিব বলেন, 26,500 টাকা দিব, যার সাথে চার্জার থাকবে, হেডফোন থাকবে। আচ্ছা 26,500, এটা ইউএস এর ভেরিয়েন্টের কোয়ালিটি ভালো, এক নম্বর S10 আছে, তারপরে S10 এর আমার সব কালারই থাকে, আপাতত দুইটা আছে আমার দোকানে প্রচুর আনি, এটা গতকালকে অনেকগুলো সেল হয়েছে, যার পরে এখন দুইটা আছে, আপনার ভিডিও দেওয়ার পরে পরের দিনই খালি, তারপরে সে আবার কথা দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে ভিউয়ার দেখতে পাচ্ছেন, এটা গত ভিডিওতে হিউজ পরিমাণ সেল হয়েছে S10। আচ্ছা আচ্ছা প্রেস কত দিচ্ছেন? এটা প্রাইস দিছি 22,000 টাকা, এটার সাথে চার্জার হেডফোন থাকবে, সেটও একদম 100% অথেন্টিক এবং কোয়ালিটি ফুল সেট, আপনারা এই গ্রেডের প্রোডাক্ট দেখলে বুঝতে পারবেন। 22,000 টাকা, হ্যাঁ 22,000 টাকা রাখবে ভিউয়ার, সেটা কিন্তু 22,000 টাকা, ঠিক আছে। আজকে কিন্তু হিউজ কালেকশন আছে, আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, ভালো ভালো কিছু কালেকশন কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে আছে এই যে একটা নতুন মডেলের সেট, একেবারে লেটেস্ট, এই মডেলটার জন্য অনেক কাস্টমার আমাকে রিকোয়েস্ট করছে, সেটা হচ্ছে আপনার A73 5G, একদম লেটেস্ট মডেল, দেখার মতো একদম ফ্রেশ। আচ্ছা দেখেন কত সুন্দর একটা ফোন, দেখার মতো একটা ফোন একেবারে, ঠিক আছে ভিউয়ার দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দর একটা ফোন, 128GB না, যে 8 128GB, এটা মার্কেট প্রাইস হচ্ছে 69,990 টাকা, মানে 70,000 টাকা, 70,000 টাকা ভাই, দেখার মতো একটা ফোন। প্রাইস আজকে কত দিচ্ছেন? এটা প্রাইস দিব কত দিব বলেন, কত দিচ্ছেন দেন জান? অনলি 38,000 টাকা রাখবো, সেটা একেবারে নতুন, এটা কিনা আর নতুন কিনা সমান, 38, হ্যাঁ 38 রাখবো। আচ্ছা এটা 40,000 টাকা অনেক জায়গায় রেট দিছে, এটা 38,000 টাকা রাখবো, এটার সাথে চার্জার পাবেন। আচ্ছা এরপর কি আছে? তারপর আছে আরেকটা লেটেস্ট ফোন আছে, আচ্ছা F23 স্যামসাং এর নতুন মডেল, F23, জি
আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু F23 দেখতে একেবারে লেটেস্ট মডেল একটা চুল পরিমাণ কোনো ড্যান স্কেচ হবে না আচ্ছা F23 না জি F23 ওকে ভিউয়ার্স এটাও নিতে পারেন ঠিক আছে খুব ভালো একটা ফোন আচ্ছা প্রাইস কত এটা প্রাইস দিব অনলি 21000 টাকা 21000 টাকা 21000 টাকা ওকে ভিউয়ার্স এটা কিন্তু একেবারে লেটেস্ট মডেল একটা চুল পরিমাণ কোনো ড্যান স্কেচ হবে না ঠিক আছে দেখেন ক্যামেরা কত সুন্দর হ্যাঁ খুব সুন্দর ভালো ক্যামেরা কিন্তু নতুন মডেলের একদম লেটেস্ট মডেল ফোনগুলো ভালো ফোন এগুলো নেবেন আর তারপর এই যে আরেকটা লেটেস্ট মডেল আমার দোকান আজকে যা আছে মোটামুটি লেটেস্ট মডেল দেখাবো আজকে বিশেষ করে আচ্ছা এটা হচ্ছে A33 628 একেবারে ফুল ফ্রেশ একটা সেট দেখার মতো গোল্ড এডিশনের একদম ফ্রেশ আচ্ছা 628 জিবি জি 628 এটা প্রাইস কত দিচ্ছেন আজকে এটা প্রাইস দিচ্ছি আমরা অনলি 26500 টাকা 26500 টাকা 26500 টাকা ওকে এটা মার্কেট প্রাইস অনেক সেটও দেখার মতো একদম লেটেস্ট একটা মডেল 26500 টাকা 26500 টাকা একদম ফুল ফ্রেশ কিন্তু ভাই যারা নেবেন একবারে অনায়াসে নিতে পারেন কোনো সমস্যা দেখার মতো আজকে রেটও কম দিব সেটও ভালো হবে ইনশাআল্লাহ একটা আছে A72 দেখার মতো একটা ফোন একটু হালকা আনফ্রেশ আছে কিন্তু সেটটা দেখার মতো কোনো খোলা কাজ করা হয়নি সেট চালায় মজা পাবেন ইনশাআল্লাহ লেটেস্ট ফোন এগুলা কোয়ালিটিও ভালো আচ্ছা প্রেস করতে ইনডিসপ্লে ফিঙ্গার জি এটা প্রাইস দেব অনলি 26000 টাকা রাখবো 26000 অনলি 26072 আপনি কোনো জায়গায় 26000 পাবেন না 26000 টাকা রাখবো আচ্ছা তারপরে তারপরে হচ্ছে A31 স্যামসাংয়ের A31 এটা ইনডিসপ্লে ফিঙ্গার 6GB 128GB দুইটা কালার আছে আমার কাছে জি এটা একটু আনফ্রেশ আছে আর এটা হচ্ছে একদম ফ্রেশ আছে দুইটা ফোন কম বেশি করে রাখবো এটা রাখবো আপনার 14000 টাকা এটা রাখবো 15000 টাকা 15000 টাকা 15000 টাকা ইনডিসপ্লে ফিঙ্গার 6GB 128GB ইনডিসপ্লে ফিঙ্গার দেখার মতো একদম ফ্রেশ হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ঠিক আছে ভালো একটা ফোন কিন্তু ঠিক আছে অনলি 14000 আর 15000 টাকা 15000 টাকা জি ওকে তারপরে হচ্ছে স্যামসাংয়ের একটা স্লিম একটা সেট দেখার মতো একটা সেট অনেক স্লিম হ্যাঁ পাতলা একবার M52 5G একেবারে লেটেস্ট একটা খুব সুন্দর একটা ডিভাইস একদম স্লিম সেটটা M52 5G আচ্ছা ভিউয়ার্স M52 5G দেখেন এটাও কিন্তু একটা ভালো ফোন খুবই সুন্দর একটা ডিভাইস তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ক্যামেরা ঠিক আছে সুন্দর একটা ডিভাইস ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা স্লিম কোসে সেটটা একেবারে প্রাইস কত আছে এটা প্রাইস দিছি অনলি 25000 টাকা 25000 টাকা জি এটার সাথে চার্জার হেডফোন থাকবে ইনশাআল্লাহ একদম ফ্রেশ কোয়ালিটি 25000 টাকা জি খোলা কাজ করা হয়নি তারপরে হচ্ছে আপনার OnePlus এ যাব আমরা আচ্ছা ঠিক আছে OnePlus এ যাব হচ্ছে OnePlus এর একটা স্পেশাল এডিশন 70 পুরো ম্যাকলান এডিশন আচ্ছা 12GB 256GB অরিজিনাল ডিভাইস এবং অরিজিনাল বডি যা আছে একদম এ গ্রেডের প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে ভিউয়ার দেখতে পাচ্ছেন পপ আপ ক্যামেরা খুব সুন্দর একটা ফোন ঠিক আছে 12GB 256GB অরিজিনাল ডিভাইস সবচেয়ে বড় কথা যে সেটগুলো একটু ডিসপ্লে একটু দেখায় দেন সাইড দিয়ে কোণাগুলো একটু দেখায় অবশ্যই অরিজিনাল ডিসপ্লে ঠিক আছে আর এটা কিন্তু ফুল স্ক্রিন একবারে হ্যাঁ দেখতে কিন্তু আরো ভালো লাগে ঠিক আছে দেখেন কত সুন্দর ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ক্যামেরা কোয়ালিটি আচ্ছা প্রাইস কত দেন এটার প্রাইস দিচ্ছি আমরা কত দিব বলেন দেন কমাই টমাই দেন যা দেন ঠিক আছে অনলি 32500 দিব একদম মার্কেট চ্যালেঞ্জ রেট আচ্ছা 32000 32000 অরিজিনাল দিব 32500 টাকা আচ্ছা তারপর আছে OnePlus 8 আমার কাছে সিঙ্গেল সিমও আছে ডুয়াল সিমও আছে একদম ফ্রেশ এবং অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে ভিউয়ার দেখতে পাচ্ছেন OnePlus 8 কিন্তু সিঙ্গেল সিম ডুয়াল সিম না জি জি এটা কিন্তু ডুয়াল সিম হ্যাঁ এটা ডুয়াল সিম কারণ আমার ফোনের কালারটা কিন্তু এটা ফোনটা চার্জ নাই শাটডাউন দিয়ে দিয়েছে কোনো সমস্যা নাই ঠিক আছে আমরা যেটুক দেখাইছি ভালো একদম ফ্রেশ আপনি সেটটা দেখেন এগুলো অরিজিনাল ডিভাইস এগুলো কোনো বডি কেজ চেঞ্জ করা হয়নি রিপাবলিশ না 100% অরিজিনাল অথেন্টিক ডিভাইস কন্ডিশন কিন্তু খুবই ভালো জি আচ্ছা কত দিছেন OnePlus 8 এটা আপনার OnePlus 8 ডুয়াল সিম যেটা ওটা রাখবো আমরা অনলি কত রাখবো বলেন দেন কমাই টমাই 33000 টাকা রাখবো ডুয়াল সিমটা ঠিক আছে একটু কমাই দেন 33 একটু বেশি মনে হলো একটু বেশি ডুয়াল সিম এর প্রোডাক্ট 34 করে সেল করে ভাই অ্যাকসেসরিজ দেওয়ার পরে যাও একটু কমাই দেন আর আপনার ওয়ান সিমটা কত রাখবেন আর ওয়ান সিমটা রাখবো অনলি 30500 টাকা 30500 টাকা 30500 টাকা আচ্ছা এটি 30 করে দেন ঠিক আছে আর এইটা আপনি করেন 32 করে দেন আরে 32 হয় না তাই যাক 32 পাস করে দেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে 32 পাস হ্যাঁ জি ওকে তারপর কি আছে ঠিক আছে 30 আর 32 পাস এগুলো কিন্তু আর সবচেয়ে বড় কথা এগুলোর মধ্যে কোয়ালিটি আছে ভাই কোয়ালিটি আছে হ্যাঁ তারপর আছে কি 7 Pro আমার কাছে দুইটাই আছে 4G আছে 5G আছে আপনারা দুইটা যেটা নিতে চান আপনি দুইটা নিতে পারো অরিজিনাল 100% অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা আপনারা খালি ইয়াগুলো দেখেন 7 Pro হ্যাঁ 7 Pro ওকে ভিউয়ার দেখতে পাচ্ছেন 7 Pro কিন্তু খুব ভালো একটা একেবারে ফ্রেশ স্টিকারটা পর্যন্ত ওঠে নাই এটা 5G টা নতুনটা আচ্ছা ঠিক আছে পপ আপ ক্যামেরা কিন্তু এটা পপ আপ ক্যামেরা এগুলো দেখার মতো খুব সুন্দর আছে 8GB 256GB প্রাইস কি রকম কি দিচ্ছেন এটা প্রাইস দিচ্ছি আপনার 5G রেটা যদি 8256 এটা দিয়ে রাখবো হলো আমরা 31000 টাকা 31000 টাকা আর এটা রাখবো 30000 টাকা 30000 টাকা 30000 টাকা ওকে ভিউয়ার্স এটা কিন্তু 30 আর 31000 টাকা ঠিক আছে একদম ফ্রেশ সেট কোনো খোলা কাজ করার আপনি ডিসপ্লে গুলো দেখেন অরিজিনাল ডিসপ্লে আপনি দেখলেই বুঝতে পারবেন অবশ্যই আমার বলার দরকার হবে না না এটা ঠিকই আছে তারপর আছে কি আপনার তারপর আছে আপনার 70 আছে আমার কাছে 70 যেটা আছে এটা হচ্ছে আপনার
ফ্ল্যাট ডিসপ্লে 8GB 256GB আচ্ছা ফ্ল্যাট ডিসপ্লে ভিতরে হ্যাঁ ফ্ল্যাট ডিসপ্লে ভিতরে যারা গেম খেলে ফ্ল্যাট ডিসপ্লে এটা 8GB 256GB আচ্ছা প্লাস ডুয়েল সিম আর ডুয়েল সিম না জি এটা রাখবো অনলি 25500 টাকা রাখবো 25500 টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ রেট এটা আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু 25500 টাকা ঠিক আছে ডুয়েল সিম না জি আচ্ছা পরে সোনি আছে এদিকে দেখলাম জি পরে সোনি আছে এক্সপেরিয়া 5 5 আছে না এক্সপেরিয়া 5 আছে অনলি 16000 টাকা রাখবো 16000 টাকা 16000 টাকা রাখবো এর সাথে চার্জার পাবেন আচ্ছা চার্জার হেডফোন আছে জি ঠিক আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম মার্কেট চ্যালেঞ্জ রেট ঠিক আছে এর সাথে অ্যাকসেসরি সহ দিয়া অনেক টাকা রে তারপরও মার্কেট চ্যালেঞ্জ রেট 5 হ্যাঁ জি এক্সপেরিয়া 5 64GB ঠিক আছে আচ্ছা এদিকে আছে কিন্তু সোনি এক্সপেরিয়া 1 মার্ক 2 আছে মার্ক 2 দেখার মতো সেট একেবারে দেখার মতো একটা ফোন আছে নতুন কালেকশন মার্ক জি 800 খুব দেখার মতো একটা ফোন খুব সুন্দর একটা ডিভাইস আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই ফোনটা যারা নেবেন নিতে পারেন এই ফোনটা নতুন আসছে বেশি দিন হয় না ঠিক আছে খুব সুন্দর একটা ফোন দেখতেও খুব সুন্দর হাতে ধরলে খুব সুন্দর লাগে জি 800 800 ভিউয়ার্স আর এগুলো ক্যামেরা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু ক্যামেরা ক্যামেরাটা একটু দেখাই দেন ভিউয়ার্সে ক্যামেরাটা দেখাই দেন এত সুন্দর ক্যামেরা করছে এটা আসলে সোনি তো সোনি সোনি তো সোনি ঠিক আছে হ্যাঁ এগুলো ভালো হবে এমনি তো দেখেন ক্যামেরার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আসলে এখানে লাইটিং এর যে বাফারিংটা কিন্তু যায় না কখনো ঠিক আছে যে কাপে 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 যে এসির বাতাসটা যখন না তখন হ্যাঁ আচ্ছা যাই হোক এটা প্রাইস কত দিচ্ছেন আজকে এটা দিছি অনলি 26500 টাকা 26500 টাকা আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু 26500 টাকা আপনারা নিতে পারেন সোনি মানেই তো একটা ভাব আছে আলাদাই ঠিক আছে আচ্ছা এলজি ভেলভেট আছে তারপরে এলজি ভেলভেট এলজি ভেলভেট আমার কাছে আছে 8GB 128GB 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 টা একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এটা রিপাবলিশ না কারণ রিপাবলিশ প্রোডাক্ট এখন বাজারে অনেক আছে এইজন্য আপনারা একটু দেখে নেবেন কোয়ালিটি 100% অথেন্টিক প্রোডাক্ট কোয়ালিটি দেখতেও সুন্দর আর অরিজিনাল প্রোডাক্টগুলো আপনারা এই সাইডের বিটগুলো দেখলে বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এলজি ভেলভেট কিন্তু বেস্ট একটা ফোন হবে আচ্ছা 8100 জিবি 8100 অনলি 21000 টাকা লাগবে 21000 টাকা 21000 কারণ এই অথেন্টিক প্রোডাক্ট এবং অরিজিনাল প্রোডাক্ট 108 জিবিটা 21000 টাকা জি আচ্ছা আমরা পুরো এই পর শাওমির কিছু ফোন আছে এবার শাওমির মধ্যে যাব শাওমির কিছু ভালো ভালো আজকে ফোন আছে শাওমির ওপর মধ্যে শাওমির মধ্যে আছে আপনার 11x 11x i11x 6GB 128GB এগুলা স্ন্যাপড্রাগন হচ্ছে 870 যারা গেম খেলে মূলত তাদের জন্য দেখার মতো বেস্ট একটা ফোন আচ্ছা দেখেন মার্কেট প্রাইসও অনেক সেটও দেখার মতো বেস্ট একটা ফোন অসাধারণ একটা ফোন 5G ভেরিয়েন্ট ঠিক আছে 5G ভেরিয়েন্ট আর এগুলোর ক্যামেরা ট্যামেরা খুবই ভালো হবে এগুলো দেখার সুপার অ্যামোলেড ডিসপ্লে করছে দেখার মতো ডিসপ্লে ঠিক আছে এত কথা বলার এগুলো এটা আপনারা ইয়া দেখলে বুঝতে রিভিউ দেখলে বুঝতে পারবেন এটা প্রসেসর কি আর এটা কাদের জন্য সেট আচ্ছা প্রাইস প্রাইস কিরকম দেখেন এটা প্রাইসটা দিচ্ছি আমরা অনলি 25000 টাকা রাখবো 25000 টাকা রাখবো আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু 25000 টাকা তার শাওমির এই একটা ফোন আছে এদিকে দেখতে পাচ্ছি আচ্ছা আমি আরো 500 কমাই দেব 24500 রাখবো 24500 হ্যাঁ 24500 রাখবো আচ্ছা শাওমির এই একটা ফোন 11 11 নোট 11 আছে আমার কাছে একেবারে ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ জাস্ট খালি বক্সটা আসে নাই সেটা একেবারে নতুন ফ্রেশ কোনো ড্যামেজ কেস হবে না এটা কিন্তু আপনার কত জিবি 6128 এটা 6128 6128 ভিউয়ার্স এই ফোনগুলো কিন্তু খুবই ভালো ফোন হ্যাঁ যারা নেবেন নিয়ে নিতে পারেন অনলি 16000 টাকা রাখবে এটা সেট নতুন মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা রাখবো এই যে অরিজিনাল পলি আছে এই পলিটাও বন্ধ ওঠে না অরিজিনাল পলি 6128 জিবি না জি 16000 টাকা 16000 টাকা আচ্ছা Xiaomi এদিকে একটা ফোন আছে আবার Note 10s এই যে অরিজিনাল পলিও আছে এই অরিজিনাল পলিটাও ওঠে না Note 10s আচ্ছা Note 10s না Note 10s 6GB 64GB RAM এর সেট Note 10s এটা রাখবো অনলি 15500 টাকা 15500 টাকা আচ্ছা এটা কিন্তু মাত্র 15500 টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ফোনগুলো কিন্তু পুরো মাথা নষ্ট কালেকশন ঠিক আছে তারপর এই যে আরেকটা আছে আমার কাছে MI 10T একটা আছে Redmi 10T ওটা দাম কম ওটা কিন্তু না এটা হচ্ছে MI 10T মার্কেট প্রাইসও অনেক হেভি ওয়েট কিন্তু এটা স্ন্যাপড্রাগন 865 865 না 865 স্ন্যাপড্রাগন সেটাও দেখার মতো সেট যারা গেম খেলবেন এগুলো নেন ঠিক আছে খুব সুন্দর ফোন এগুলো মানে যতক্ষণ ইচ্ছা মনে চাই ঠিক আছে চার্জিং ব্যাকআপ আশা করি খুবই ভালো যাবে এগুলো আচ্ছা প্রাইস কত দিবেন এটা প্রাইস দিব হচ্ছে আপনার অনলি 26500 টাকা সেট দেখার মতো সেট দেখা তারপর বলবেন ইনশাআল্লাহ জি যারা গেম খেলে তাদের জন্য আচ্ছা 26500 টাকা 26500 ওকে ভিউয়ার্স এদিকে কিন্তু আরেকটা একেবারে ফ্রেশ আছে আরেকটা গেমিং ফোন আছে এখানে শুধু এটা গেমারদের জন্য স্পেশাল ভাই গেমারদের জন্য এই যে হ্যাঁ ফিগার আছে ফিগার আছে টিগার আছে দেখেন ধৈর্য ধৈর্য খেলে যে এই পাশে আমি একটু দেখাই টিগারগুলো ঠিক আছে মানে যারা আসলে ওই যে হাতের যে মানে পোকো অ্যাপ 3GT দেখার মতো একটা ফোন খুব সুন্দর কোন ডেন কোন স্কেচ হবে না সেটাও খুব ভালো সেট অরিজিনাল ডিভাইস দেখেন এই যে দুইটা টিগার আছে এখানে ঠিক আছে ভিউয়ার্স এই যে এগুলো ধরে ধরে হ্যাঁ কেমন জানি আমি আসলে গেম খেলি না তো বলতে পারি না ঠিক আছে যারা আসলে খেলে তারা ভালো জানে ঠিক আছে কেমন জানি করে আচ্ছা খুব সুন্দর একটা ফোন ডিজাইন কোয়ালিটি দেখেন কত সুন্দর ঠিক আছে আচ্ছা এটার প্রাইস কিরকম কি এটার প্রাইস দিব অনলি 26500 টাকা 26500 টাকা 26500 রাখবো সেটাও দেখার মতো একটা ফোন সেটা কিন্তু 26500 টাকা 26500 টাকা একেবারে খুব সুন্দর ফ্রেশ একটা সেট যারা গেম খেলে তাদের জন্য অনেক সুন্দর গেমারদের জন্য মেটাল বডি জি অন্যান্য জায়গায় আসা 28-2700 সেল হয় কারণ কি আমি আবার ই সহ দিতেছি আপনাকে এটার সাথে এটা যে চার্জারটা দাম চার্জারটা দাম আছে 2000 টাকা আচ্ছা নরমাল চার্জার না এটার সাথে এরপর এরপর কি আছে ভাইয়া এরপর আছে আছে পোকো
M3 Pro. আচ্ছা পোকো M3 Pro না? হ্যাঁ। কত জি ভেরিয়েন্ট এটা? এটা 4GB 64GB। 64GB না? জি। আচ্ছা বেশ 64GB এটাও কিন্তু কন্ডিশন খুবই ভালো। খুব সুন্দর একেবারে ফুল ফ্রেশ। ফ্রেশ কন্ডিশন একটা ফোন। আচ্ছা এটার প্রাইস কি রকম? এটা রাখবো অনলি 14000 টাকা রাখবো। 14000 টাকা। 14000 টাকা রাখবো একদম ফ্রেশ একেবারে ফ্রেশ একটা সেট। ঠিক আছে। দেখার মতো সেট। এটা কিন্তু মাত্র 14000 টাকা। 14000 টাকা এটার সাথে চার্জারও থাকবে। আচ্ছা সাথে চার্জার আছে কিন্তু। আচ্ছা এরপর কি আছে? এরপরে যাব ওপোতে। ওপো না? অপর কিছু ফ্ল্যাগশিপ ফোন আছে কিন্তু এখানে? অপর কিছু ফ্ল্যাগশিপ ফোন আছে। আগে ফ্ল্যাগশিপটাই দেখাই। আচ্ছা আপনার Reno 3 5G দেখার মতো একটা কার্ভ ডিসপ্লে সেট 8GB 128GB RAM এর সেট। খুব সুন্দর একটা ডিভাইস, স্লিম ডিভাইস, খুব সুন্দর কার্ভ ডিসপ্লে। আর ক্যামেরা তো ভাই পুরো অসাধারণ ক্যামেরা, জবাব সারা ক্যামেরা। এই ফোনটা আমি যতবারই আইসা দেখি আমার ভালো লাগে কিন্তু। ঠিক আছে, কত এটা মোটামুটি বেশ কিছু সেট সেল হয়েছে। সুন্দর একটা ফোন। ঠিক আছে, একবার স্লিম, তারপরে কার্ভ, এরপরে সি আপনার যে ক্যামেরার ডিজাইন কোয়ালিটি মানে অনেক সুন্দর করছে। একবার নতুনের মতো ফোনগুলো দেখার মতো একটা ফোন। আচ্ছা প্রাইস কত? এটা প্রাইস দিছি অনলি 24000 টাকা রাখবো। 24000 টাকা না? 24000 টাকা। আচ্ছা এটা কিন্তু মাত্র 24000 টাকা রাখবো। আচ্ছা অপর আর কি আছে ভাইয়া? তারপর হচ্ছে Reno 7 5G। Reno 7 5G একেবারে ফুল নতুন মডেলের সেট, একেবারে ফুল ফ্রেশ একটা সেট। Reno 7 5G। আচ্ছা কত জিবি এটা? এটা হচ্ছে আপনার 8GB 128GB না? একেবারে ফুল ফ্রেশ। আচ্ছা প্রাইস? এটা প্রাইস দিব অনলি 25500 টাকা। 25500 একদম মার্কেট চ্যালেঞ্জ রেট, 25500 টাকা একদম নতুন সেট ফ্রেশ। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, এটা কিন্তু 25500 টাকা না? 25500 টাকা। ওকে নেক্সট কি আছে তাহলে? নেক্সট আছে আপনার একদম লেটেস্ট একটা মডেল। আচ্ছা একেবারে ফুল ফ্রেশ, অরিজিনাল পলিটা পর্যন্ত ওঠে নাই। আচ্ছা ঠিক আছে, একদম ফুল ফ্রেশ F21S Pro। F21S Pro। আচ্ছা ভিউয়ার্স F21S Pro দেখেন, F21 Pro 5G মডেলের এটা। আচ্ছা একদম লেটেস্ট একটা সেব আছে কিন্তু, একদম লেটেস্ট ফোন, এটা বাংলাদেশে এমনই হয় না, একদম লেটেস্ট একটা মডেল। আচ্ছা প্রাইস কত দিচ্ছেন এটা? এটা 8GB RAM এর 128GB ইন ডিসপ্লে ফিঙ্গার। 128GB না? 128 ইন ডিসপ্লে ফিঙ্গার, সুপার অ্যামোলেড ডিসপ্লে। জি। আচ্ছা ঠিক আছে, কত দেবেন এটা বলছেন? এটা দিব অনলি 24500 টাকা। 24500 টাকা রাখবো, একেবারে নতুন, এটা জাস্ট খালি বক্স আসে নাই, সেট নতুন, এই যে অরিজিনাল পলিটা পর্যন্ত এখনো ওঠে নাই। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, 24500 একদম নতুন ফোনই নতুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। তারপর হচ্ছে একদম লেটেস্ট একটা মডেল আছে, A77S, একদম লেটেস্ট মডেল A77S। জি। আচ্ছা A77S দেখতে পাচ্ছি, 8GB RAM 128GB, এটা সেটই নতুন, জাস্ট খালি বক্সটা আসে নাই, একেবারে 128GB না? 128GB। আচ্ছা 128GB ভিউয়ার, সেটা কিন্তু কন্ডিশন খুবই ভালো। আচ্ছা প্রাইস কত দেবেন এটা? প্রাইস রাখবো অনলি 20000 টাকা রাখবো। 20000 টাকা? 20000 টাকা চার্জার সহ, হেডফোন সহ। ঠিক আছে, এটা কিন্তু মাত্র 20000 টাকা। 8GB 128GB ফোন কিন্তু। 128। আচ্ছা এরপর? তারপরে হচ্ছে আপনার ভিভোতে যাই। আচ্ছা ভিভো না? দেখি ভিভোর কি আছে। ভিভোর হচ্ছে আপনার ভিভো না, রিয়েলমি। রিয়েলমি সরি। আচ্ছা রিয়েলমি ভিভোর মধ্যে। আচ্ছা রিয়েলমির হচ্ছে X7 5G। X7 5G। জি। X7 5G ইন ডিসপ্লে ফিঙ্গার, দেখার মতো একটা ফোন, খুব সুন্দর একটা ডিভাইস, সুপার অ্যামোলেড ডিসপ্লে, দেখার মতো একটা ফোন, বর্তমানে যারা গেম খেলে তাদের জন্য খুব সুন্দর একটা ডিভাইস এবং খুব রানিং মডেল আমার দোকানে। প্রাইস কত দিবেন এটার? এটা প্রাইস দিব অনলি 21500 টাকা রাখবো। 21500 টাকা রাখবো। এটা কিন্তু 21500, একদম দেখার মতো ইন ডিসপ্লে ফিঙ্গার, ইন ডিসপ্লে ফিঙ্গার। তারপরে হচ্ছে আপনার Realme 8। একটা জনপ্রিয় সেট, আমিও চালাই। বর্তমান সময়ের অরিজিনাল পলিটা পর্যন্ত ওঠে নাই, একেবারে ফুল ফ্রেশ 9 Pro 5G। স্টিকারটা ওঠে নাই, একদম ফ্রেশ নতুন, একেবারে ফ্রেশ। আচ্ছা প্রেস কত দিচ্ছেন এটা? এটা প্রাইস দিচ্ছি হচ্ছে 21500 টাকা। 21500 9 Pro 5G, একদম ফুল ফ্রেশ, কোনো ড্যান, কোনো স্ক্র্যাচ হবে না, এবং 8GB RAM। হ্যাঁ 5000 RAM এবং 8GB RAM। 128GB, অরিজিনাল স্টিকারটা ওঠে নাই, একদম ফ্রেশ। পরে নেক্সট কি আছে? তারপরে Realme-র একটা কম রেঞ্জের প্রোডাক্ট আছে, C21। C21। আচ্ছা C21 দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অল্প বাজেটে একটা ভালো ফোন হবে। ঠিক আছে, এটা রাখবো অনলি 8500 টাকা রাখবো। 3GB 32GB না? 32GB। আচ্ছা 8500 টাকা। ওকে, কি আছে? নার্জো আছে, Narzo 10i আছে, Narzo 10i। হ্যাঁ 4GB RAM এর সেট, এটা রাখতে পারবো অনলি 8500 টাকা রাখতে পারবো। 8500 টাকা। 4GB 64GB। 64GB না? জি। আচ্ছা বেশ, 64GB কিন্তু 8500 টাকা, অল্প বাজেটে একটা ভালো ফোন কিন্তু। ঠিক আছে, আচ্ছা আমরা স্যামসাং এর এখানে দুইটা একটা ফোন রাখি। স্যামসাং এর A12 M12 আছে, এবারে এটি 6000 কত, 5000 এমপিআর ব্যাটারি। আচ্ছা এগুলো সেটও খুব ভালো সেট, আপনার একটা আছে 4GB, একটা আছে 6GB, সেট একেবারে ফ্রেশ, কোনো খোলা কাজ করা হয় নাই। এটা যেটা 6GB RAM সেটা রাখবো আপনার 13000 টাকা, আর যেটা হচ্ছে 4GB RAM সেটা রাখবো হচ্ছে আপনার 12000 টাকা।
ইনটেক, এটা সেটটা ইনঅ্যাকটিভ, বাংলাদেশে আসছে জাস্ট বক্স ছাড়া। ও আচ্ছা, ইনঅ্যাকটিভ সেট, এটা লেটেস্ট ফোন, এটা হচ্ছে 8S, এটা হ্যাঁ 8S, Realme 8S, জি 8S 5G, 8S 5G, জি। আচ্ছা কত জিবি এটা? এটা হচ্ছে 8GB 128GB। আচ্ছা প্রাইস কত দিচ্ছেন? এটা প্রাইস দিচ্ছি অনলি 17,500 টাকা। জি ওকে, ভিউয়ার্স একদম নতুন ইনঅ্যাকটিভ ফোন, এটা জাস্ট খালি বক্সটা আসে নাই, 17,500 টাকা না? জি। আচ্ছা Redmi একটা ফোন আবার রয়ে গেছে মাথা থেকে। আচ্ছা দেখি এটা ইয়া ভেরিয়েন্ট কত? জি এটা হচ্ছে আপনার 4GB 64GB, 4 64GB, মডেলটা কি এটা? 10C, 10C না? আচ্ছা প্রাইস কত দিচ্ছেন এটা? এটা প্রাইস দিচ্ছি অনলি ইনশাআল্লাহ এই পর্যন্ত যত ভিডিও দিয়েছি আজকে, প্রোডাক্ট গুলো খুব সুন্দর, আমারও মনের মতো হয়েছে, আশা করি আপনাদের মনের মতো হবে ইনশাআল্লাহ। আর রেট গুলো চেষ্টা করি ভাই যতটা কম দেওয়া যায়, আসলে ফ্রেশ সেট তো আপনার বাজারে ফ্রেশ সেটের একটু ভ্যালু একটু বেশি থাকে, তারপর আমি চেষ্টা করছি যে আপনার ইউজ সেটের রেট দিয়ে আমি আপনাদেরকে সেল করার জন্য, ইনশাআল্লাহ আপনারা প্রতারিত হবে না, এবং প্রত্যেকটা সেটই আমি চেষ্টা করি ফ্রেশ রাখার জন্য, কারণ আপনারা না দেখে আপনারা আমানত পাঠান, এই জন্য আমি ফ্রেশ রাখি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোকেশনটা হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্ক লেভেল 4, দোকানের নাম হচ্ছে আই পার্ক বিডি, এটা 42A2 সি ব্লক। আর একটু লোকেশন যদি দেয় আপনার ওজুখানার ঠিক পাশে, ওজুখানা একটাই মার্কেটে, ওজুখানার ঠিক পাশে আর টেলিটো কাস্টমার কেয়ার গুলি, এই দুটাই লোকেশন। আর আমাদের হচ্ছে সপ্তাহে বুধবারে বন্ধ, এটা আপনাদেরকে বলে দেওয়া ভালো যে বুধবারে বন্ধ থাকে, বুধবার ছাড়া সবসময় আমাদের খোলা, রাত 11টা বাজে মার্কেট খুলে রাত 8টা বাজে মার্কেট বন্ধ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করতেছি, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।